হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো RRB কলকাতার তরফ থেকে আজকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশটি কী আছে ডিটেলস আমরা জানবো। এটা রিমেডিকেলের জন্য এই নোটিশটি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো ডিটেলস আমরা দেখবো কী আছে। আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন ফর দ্য পোস্ট অফ ALP টেকনিশিয়ান, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 01/2018 কন্ডাক্টেড অ্যাট RRB কলকাতা অফিস ফ্রম 20 জুন থেকে 15 জুলাই পর্যন্ত, ALP-তে যারা অ্যাপ্লাই করেছে, মানে ALP-তে যারা সিলেক্ট হয়েছে, তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল হয়েছে, ঠিক আছে? তাদেরকে মেডিকেলের জন্য পাঠানো হয়েছিল বিআর সিং জোনাল রেলওয়ে হসপিটাল শিয়ালদা, হাওড়া অর্থোপেডিক্স, লিলুয়া ওয়ার্কশপ হসপিটাল লিলুয়া, কাঁচড়াপাড়া ওয়ার্কশপ হসপিটাল, সেন্ট্রাল হসপিটাল গার্ডেন রিচ কলকাতা, এবং মেট্রো রেলওয়ে হসপিটাল তপন সিনহা মেমোরিয়াল হসপিটাল, ঠিক আছে? এই যে 6টি হসপিটাল আছে, 6টি হসপিটালে কিছু কিছু ক্যান্ডিডেটকে পাঠানো হয়েছিল মেডিকেলের জন্য। এবং এখানে বলা হচ্ছে, ইন মেডিকেল এক্সামিনেশন সাম অফ দ্য ক্যান্ডিডেটস হ্যাভ বিন ফাউন্ড আনফিট ইন দ্য মেডিকেল ক্যাটাগরি রিকোয়ার্ড ফর দ্য পোস্ট অপটেড বাই দেম। অ্যাকচুয়ালি A1 ক্যাটাগরি দরকার ছিল এখানে, যতগুলি 15 জুলাই পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে সবকটাই লোকো পাইলটদের জন্য, ঠিক আছে? সরি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের জন্য। তো A1 মেডিকেলে আনফিট হয়েছে ক্যান্ডিডেট, এবং তাদেরকে কী বলা হচ্ছে, দিস ক্যান্ডিডেটস আর হেয়ার বাই অ্যাডভাইস টু অ্যাপিয়ার বিফোর দ্য ডিভিশনাল মেডিকেল বোর্ড 3-মেম্বার কমিটি ইন দিয়ার রেসপেক্টিভ হসপিটাল ওয়ার মেডিকেল এক্সামিনেশন ওয়াজ কন্ডাক্টেড। দ্য ডিসিশন অফ দ্য ডিভিশন মেডিকেল কমিটি, 3-মেম্বার কমিটি উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং অন দ্য ক্যান্ডিডেটস। দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেট উইথ রোল নাম্বার অ্যান্ড মেডিকেল ক্যাটাগরি ইন হুইচ দে হ্যাভ বিন ফাউন্ড আনফিট আর ইন্ডিকেটেড বিলো। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিপোর্ট টু RRB কলকাতা অফিস ফর ইস্যু অ প্রপার অথরিটি লেটার ফর রিপোর্টিং টু দ্য কনসার্ন হসপিটাল ফর মেডিকেল এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য ডিভিশনাল মেডিকেল কমিটি 3-মেম্বার কমিটি অ্যাজ পার দ্য শিডিউল গিভেন, ঠিক আছে? ক্যান্ডিডেট শুড রিপোর্ট RRB কলকাতা অফিস উইথ দ্য ফলোয়িং। ক্যান্ডিডেট ফয়েল কপি অফ দ্য অ্যাডমিট কার্ড ইস্যুড প্রভিশনালি ফর মেডিকেল এক্সামিনেশন ডিউরিং ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমে যে মেডিকেল ফয়েলটি, মেডিকেল মেমোটি দেওয়া হয়েছিল, তারপর একটি রসিদ কেটে দেওয়া হয়, সেই রসিদটা তোমাদের নিয়ে যেতে হবে, মানে মেডিকেল অ্যাডমিট কার্ড, অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড, আধার বা প্যান যা নিয়ে যেতে পারো, 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, ঠিক আছে? যাদের যাদের নাম রয়েছে এখানে, তাদের হচ্ছে মেডিকেল আনফিট হয়েছে, তারা তাদেরকে আরও একবার চেক আপ করা হবে, এবং সেই চেক আপের পর যদি আনফিট হয় তাহলে তাদেরকে একবারে রিজেক্ট করে দেওয়া, যদি সেখানে মনে হয় যে না তাদের প্রবলেমটা অতটা হাইফাই না, মাইনর প্রবলেম, তাহলে তাদেরকে হয়তো সুযোগ দেওয়া হতে পারে, বাট তাদের ডিসিশনটাই কিন্তু ফাইনাল ডিসিশন, সেটাই বলা হয়েছে। সিন্স সাচ মেডিকেল এক্সামিনেশন প্রসেস মে টেক সাম টাইম, ক্যান্ডিডেট শুড কাম ওয়েল প্রিপেয়ার টু স্টে ফর 2 to 3 ডেজ। ক্যান্ডিডেটস ফেলিং টু অ্যাপিয়ার বিফোর ডিভিশনাল মেডিকেল কমিটি অর 3-মেম্বার কমিটি অন শিডিউল ডেট উইল বি অ্যাডজাস্ট ফর দ্য অপটেড পোস্টস অনলি সুইটেবল ইন দ্য মেডিকেল ক্যাটাগরি ইন হুইচ দে হ্যাভ বিন গিভেন ফিটনেস প্রিভিয়াসলি, ঠিক আছে? মানে আগের যদি কোনো ক্যান্ডিডেট না যায় রিমেডিকেলে, তাহলে আগে ধরে না কোনো ক্যান্ডিডেটের মেডিকেলে B1 দিয়েছে, A1 দেয়নি, এখন যদি সে না যায় তাকে B1-এই ট্রিট করা হবে। এবার এখানে ক্যান্ডিডেটের নাম দিয়ে দিয়েছে এবং রিমেডিকেলের ডেট দিয়ে দিয়েছে 5/8/2019, 5ই আগস্ট 10টা থেকে বিআর সিং জোনাল হসপিটালে যেটা যাওয়ার জন্য বলা হয়েছে। যেমন প্রিন্স মিলান এই ক্যান্ডিডেটটি রোল নাম্বার দিয়ে দিয়েছে এবং এখানে বলে দিয়েছে ফিট মেডিকেল B1, মানে A1 B1 দেওয়া ছিল বাট B1 হয়েছে, আনফিট হয়েছে A1-এ, কিন্তু A1 দরকার ALB-র জন্য, সেটাই হচ্ছে এখানে আনফিট যেহেতু হয়েছে তাকে আরেকবার ডাকা হয়েছে। কুন্দন ঝা, MD আলিমান আনসারি, এখানে অনেক ক্যান্ডিডেটের নাম রয়েছে, মোটামুটি বিআর সিং জোনাল হসপিটাল পুরোটাই দেখতে পাচ্ছ, তারপর মেট্রো জোনাল হসপিটালও রয়েছে এখানে, তোমরা দেখে এখানে রোল নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে 6/8/2019 তাতেও বিআর সিংয়ের প্রথমের দিকে রয়েছে, তারপর হাওড়া অর্থোপেডিক রয়েছে, ঠিক আছে? তারপর 7/8/2019 বিআর সিংয়ের রয়েছে, হাওড়া অর্থোপেডিক রয়েছে, অনেক ক্যান্ডিডেটকে দেখছি মেডিকেল কিন্তু আনফিট হয়েছে, অনেকটাই ক্যান্ডিডেট মেডিকেল আনফিট হয়েছে। যদি আমরা টোটাল হিসাব করি তাহলে দেখা যাক এখানে 19 জন ক্যান্ডিডেট, তারপরে রয়েছে 15, ঠিক আছে? মানে কত হলো 19 আর 15, 24 জন, ঠিক আছে? সরি, 34 জন, 34 জন, 34 আর 12, এখানে 34 আর 12 36 আর 10 46 জন, 46 আর 12 48 10 58, 58 আর 11 59 আর 10 69 ক্যান্ডিডেট। এগুলো কিন্তু মেন লিস্টের ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্টের নয়, মেন লিস্টের ক্যান্ডিডেটের মধ্যে 69 ক্যান্ডিডেট আপাতত আনফিট আছে। এর মধ্যে যদি কিছু ক্যান্ডিডেট ফিটও হয় তবে 69-এ 69 ফিট হওয়ার সম্ভাবনা খুব কম। তো ওয়েটিং লিস্ট যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে ভালো খবর, কিন্তু যাদের এখানে লিস্টে নাম আছে তাদের ক্ষেত্রে একটু খারাপ খবর। তো দেখা যাক কাদের ক্ষেত্রে কী হয়, মোটামুটি তোমরা যেও মেডিকেল যাদের নাম আছে, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।